ধন্যবাদ। তার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, জুমার দিনে নামাজের আগে খুতবা দেয়া হয়, কেন এটা? এটা হলো নবীজির এই পৃথিবীতে প্রতিষ্ঠা করা সভ্যতার চিরন্তনতা নিশ্চিত করার একটা অঙ্গ। ইসলামের সভ্যতা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে বিশুদ্ধ জ্ঞান চর্চার মাধ্যমে। সবাই জ্ঞান শিখবে বাধ্যতামূলক, সবার জন্যে জ্ঞানের ক্লাস সপ্তাহে একদিন, এর নাম খুতবা। এর নাম খুতবা। কে দেবে খুতবা? দেবে ওই এলাকায়, যে এলাকায় মসজিদ, ওই এলাকার প্রধান নির্বাহী যিনি, তিনি প্রত্যেক, কারণ এখন আমরা ইমামরা দেই। ইমাম মানে ঢাল নাই, তলোয়ার নাই, সর্দার। আসল ইমাম হলো যারা নির্বাহী ক্ষমতা আছে। নবীজি যে সভ্যতা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, নবীজির সভ্যতায় নবীজি নিজে জুমার খুতবা দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নবীজির নিয়োজিত যারা নির্বাহী ক্ষমতা সম্পন্ন ছিলেন তারা খুতবা দিয়েছে। বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, তিনি খুতবা দেবেন। যারা ডিসি জেলায় তারা খুতবা দেবে, উপজেলা পর্যায়ে ইউএনও তারা খুতবা দেবে, থানায় ওসিরা খুতবা দেবে জুমায়। আচ্ছা বলো, যদি কোনো সমাজে এটাই বাস্তবে হয় যে এক্সিকিউটিভ সে জুমার নামাজে খুতবা দিচ্ছে, জ্ঞানের কথা বলছে, আর হা তার নির্বাহী আদেশ নিষেধ বলছে, ওই সমাজটা খারাপ হতে পারে? হ্যাঁ, এটা নবীজির করে যাওয়া সভ্যতা। আজকে আমাদের সমাজে খুতবা আছে কিন্তু যারা দেয়ার কথা তারা দিচ্ছে না। আর হ্যাঁ, যারা আমরা দিচ্ছি আমরাও অনেকে হক আদায় করে দিচ্ছি না, কারণ এই খুতবা দেওয়ার জন্যে সমসাময়িক বাস্তবতা, ইসলামের নির্দেশনা, মানুষের প্রয়োজন এবং মানুষকে কত সহজভাবে সত্য পৌঁছে দেয়া যায় বলা, এই জ্ঞান থাকতে হবে। তাই খুতবা মানে অভিভাষণ, খুতবা মানে অভিভাষণ। এই অভিভাষণের মধ্যে থাকবে জ্ঞানের কথা, থাকবে সভ্যতার কথা, থাকবে সত্যের কথা, থাকবে দুনিয়ার প্রয়োজনের কথা, থাকবে ধর্মীয় দিক নির্দেশনার কথা, থাকবে নবীজির পরিচয়, তার প্রতি দুরুদ, আল্লাহর প্রশংসা। এইভাবেই খুতবা দেয়া হয়। আর খুতবাটা শোনা ওয়াজিব, ওয়াজিব বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এই জন্যে সবাইকে অ্যালার্ট করে সতর্ক করার জন্যে আজান দেয়া হয়, বুঝতে পেরেছি? আজান এই জন্যে দেয় যে কথা বলা যাবে না, শুনতে হবে, কাজ করা যাবে না, খুতবা শুনতে হবে। ওয়াজিব অ্যালার্ট করার জন্যে, কারণ যদি প্রধান, যে কোনো প্রধানমন্ত্রী আসে, প্রেসিডেন্ট আসে, তা আগে থেকে পে পে করে না, দেখো নাই? তাই যত গুরুত্বপূর্ণ বিষয় তার আগে সতর্ক করে তত অ্যালার্ট জারি করা হয়। খুতবাটা ওয়াজিব, সবাই শুনতেই হবে। এমনকি খুতবা হচ্ছে, একজন কথা বলছে, আরেকজন এটাও বলবে না তুমি থামো কথা বলো না, না সে কথা বলছে বলেই যাক, তাকে বলা যাবে না তুমি বইলো না, কারণ তুমি কথা বলো না বলার দ্বারা নিজেও অপরাধী হয়ে গেল, ওয়াজিব লঙ্ঘন করল। এটা ওই গল্পের মতো আর কি, গল্পের মতো। তিনজন নামাজে দাঁড়িয়েছে, ইমাম, দুই মুক্তাদি। তো ইমাম ভুল করেছে, পাশের একজনে বলছে ইমাম সাহেব ভুল করেছেন। ইমাম কয় কেন, কোথায় ভুল করলাম? পিছনের জন, তৃতীয় জন বলে উঠছে আমি তো এই জন্যে কথাই কই নাই, কারো নামাজ নাই। তিনজনেই শেষ, বুঝছে না? এই জন্যে খুতবাটা ওয়াজিব, সবাই শুনবে বাধ্যতামূলক, সতর্ক করার জন্যে আজান, সতর্ক করার জন্যে। কোরআন তেলাওয়াতের আগে আজান দেয়া হয় না, না, কোরআন এমনি তেলাওয়াত করতে পারে, তবে নামাজে যখন দাঁড়ায়, নামাজে কোরআন তেলাওয়াতের আগে তো একামাত দেয়া হয় না,
সতর্ক করে সবাইকে সম্মিলিতভাবে একত্রে শুরু করা হয়। এগুলো হলো নামাজ ইকামতের নিগূঢ় তত্ত্ব। তোমাকে ধন্যবাদ।